আসসালামু আলাইকুম, আমি গোলাম মোস্তফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর সেই সাথে স্বাগতম। আজকে আমি বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড কীভাবে করতে হয় তা দেখাব। তো চলুন ফটোশপ ওপেন করে প্রথমে আমি ফাইলে যাব, তারপর নিউ, তারপর দেখুন এখানে আমি প্রথমে এই যে উইড দেব, একটা ভিজিটিং কার্ড করতে গেলে প্রথমে ভিজিট উইড দেব 3.25, উইড দেব 1.75, রেজুলেশন অবশ্যই 300 দিতে হবে এবং এটা মোড থাকবে CMYK কালার দিয়ে ওকে দেবো। এখন দেখেন এটা সুন্দরভাবে একটা এই সাইজটা হয়ে গেল। তখন আমি এখান থেকে এই যে স্কেলটা আসছে, স্কেল আনতে গেলে Ctrl+R দেবেন, Ctrl+R দিলেই স্কেল চলে আসবে। এই দেখেন Ctrl+R দিলে চলে গেছে, একবার Ctrl+R দিলাম চলে আসছে। এখন ঠিক স্কেলটা ঠিক মাপের আমরা বসাই দেব সুন্দরভাবে। দেখেন এই পাশ থেকে আনে এটা, এই পাশ থেকে এখানে, এটা হচ্ছে কার্ডের একদম কার্ড মেন যে কার্ডটা হবে এই কার্ডটা। এখন আস্তে আস্তে বাড়াবো কার্ডের মধ্যে খান্তি আবার কাটতে হয়। দেখুন এখন আমরা কোথায় যাব, ইমেজ, তারপর ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজ যায় এখানে আমরা একটু বাড়াবো 3.5 দেবো, আর এটা দেবো 2 ইঞ্চি দিয়ে ওকে দেবো। ঠিক একইভাবে আমি এখানেও সাইজটা করে দিই, এই যে জাস্ট ট্রেনে বসাই দিলাম, আবার এই পাশ থেকে বসাই এখান থেকে ট্রেনে দিলাম। এই কার্ডের একটা মাপ দিতে হয়, প্রতিটা কার্ড প্রতিটা জিনিস করতে গেলে এটা এই মাপটা আপনাকে দিতেই হবে। আচ্ছা ঠিক একইভাবে আবার দিলাম ইমেজ, ক্যানভাস সাইজ, এবার দেবো আমি আরেকটু বেশি 7.5, আর এটা দেবো 2.25 দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখুন ঠিক একইভাবে স্কেল টানলাম, এই যে স্কেল ঠিক একইভাবে এই স্কেলটা টেনে দিই, দেখুন, এবং এই পাশ থেকে এটা, এইটা, এবং এইখান থেকে এটা। আমাদের মেন জিনিসটা এখন দেখেন কার্ডটা হবে ঠিক এই যে এই এই সাইজের মধ্যেখানে, ভিতরের অংশটাই হচ্ছে কার্ড হবে, আর মধ্যখানে এইখান থেকে কাটতে হবে, বাইরে একটু জায়গা থাকতে হবে। যাই হোক এখন আমি আপনাদের মূল অংশে চলে আসি, এটা এতক্ষণ স্ট্রাকচার তৈরি করলাম, এখন দেখুন মেন কাজটা করব। এখন আমরা একটা প্রথমে কার্ড তৈরি করব, এই যে রেক্টেঙ্গুলার নেব, এই যে রেক্টেঙ্গুলার টুল, আমরা ঠিক প্রথমে এখান থেকে ট্রেনে, তার আগে আমি কালারটা দিয়ে নিই, কোন কালার দেবো আমি, কালো যেহেতু কালার দেবো এটা কালোই থাক। ঠিক রেক্টেঙ্গুলার, এই যে একটা রেক্টেঙ্গুলার টাইম নিলাম, ডাইরেক্ট সিলেকশন টুল, এই ডাইরেক্ট সিলেকশন টুলটা ক্লিক করবেন। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনাদের কোনায় যে কোনো এই যে একটু টান দিয়ে দেখেন এই যে ডাইরেক্ট সিলেকশন টুলটা আমি কোনাচে করে নিতে পারতেছি, এই যে হয়ে গেল। ঠিক এখন আমি ব্লু কালারের একটা বক্স, এই যে টেক্সট বক্স আছে, দেখুন ঠিক একই অবস্থায় পুরো অংশটাকে আমি কন্ট্রোল না ওয়াল্ট ব্যাক স্পেস দেবেন, এই যে প্রথমে, আচ্ছা হয়ে গেছে। এখন দেখুন এই যে এখানে টিপ দিলে কালোটা আছে আর এটি নিচেরটা আছে, তাহলে আমি ওইটি দেখার জন্য জাস্ট নিচে টানে দেবো, এই যে হয়ে আসছে। আচ্ছা এখন দেখুন মাঝখানে একটা ঠিক এই ব্লু কালারের আরেকটা থাকবে ঠিক একই অবস্থায়, আমি Ctrl+J দেবো, Ctrl+J দিয়ে আমি এখানে একটা লেয়ার তৈরি করে নিলাম। এই যে আমি তিনটে লেয়ার এখানে তৈরি করেছে, প্রথমটা এই দেখেন এখানে চোখে আমি অফ করে দিলাম, প্রথম একটা পুরা অংশকে রেক্টেঙ্গুলার দিয়ে আসছে এটা। আচ্ছা এই কালারটা এখন দেখেন মেন কালার মানে আমার কার্ডের সাথে এই কালারটা হবে এই যে সাই কালার, তাহলে আমি ওইটা সাই কালার দিয়ে আসবো। যেমন এখানে যদি আমি কালার দেখতে চাই তাহলে কি করব, এইখানে এটা ওপেন করব, এইটা ওপেন করে আমি এই সাই কালারটা এখানে দিলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করার সাথে সাথে এই যে কালারে আমি এই জিনিসটা পেয়ে গেলাম, এখানে কপি করলাম,
কপি করলে দেখুন আমি ঠিক এখানে আবার আসলাম আসার পরে এটা সাই সাই কালার করব তাহলে কি করতে হবে আমি এই কালারে ক্লিক করলাম কালারে ক্লিক করার পর আমি এই কালারটা মুছে দিয়ে আমি এখানে পেস্ট করলাম ওই কালারটা আমি এখানে পেস্ট করলাম পেস্ট করার সাথে এই যে কালার চলে আসছে আমি কালার থাকা অবস্থায় ওকে দিলাম দেখুন এই কালারটা চলে আসছে তখন আমি কি করব অল্ট চেপে ধরে ব্যাক স্পেস দেবো এই যে কালার মিশে হয়ে গেল তাহলে আমার এক নম্বরটা এই যে এই কালারটা চলে আসলো এখন দ্বিতীয়বার কী করবো দ্বিতীয়বার এই কালারটা আসার পর আমি এটা নেব এই যে কালো মতন যেটা কালো না কালোর একটু ইয়ে আছে ঠিক এই কালারটা নিয়ে নিই তাহলে এই কালারটা আবার এখানেই করে এটা ধরলাম এই যে কালারটা আসছে ওকে দিলাম এখন আমি এই কালারটা নিয়ে নিই এই যে কপি করে ঠিক আবার কেটে দিলাম এখানে আসে আমি দেখুন এখানে আসে এটা হচ্ছে এইটা এই কালারটা আমি ডাবল ক্লিক করে নাম্বারটা এটা মুছে দিয়ে ঠিক পেস্ট করলাম এই যে পেস্ট করলাম পেস্ট করার সাথে ওকে দেওয়ার সাথে সাথে এই কালারটা চলে আসলো এখন আরেকটা জিনিস এখানে হওয়ার পরে এটা অফ করে দিলাম এখন আসতেছে এই কালারটা কী আছে আমার ব্লু কালার আছে এই দেখেন আমার ব্লু কালারে এই কালারটার কি দেখুন ঠিক একইভাবে সেমি কালার এখানে দিয়ে আমি এই কালারটা পাইলাম এই যে বসে দিয়েছে এই ব্লু কালারটা চলে আসছে আমি এখন এখানে যাই এই কালারটা ব্লু নেব এইটা লেয়ারটা দেখতে হবে কোন লেয়ারে আমি আসি এই যে তাহলে এই লেয়ারে আসে এখানে ক্লিক করে আমাকে অল্ট ব্যাক স্পেস দিতে হবে এই যে কালারটা চলে আসছে এখন ঠিক অবস্থায় এই যে চোখগুলোকে আবার উঠাই দেন আমি তিনটে লেয়ারই পেয়ে গেছি দেখেন এখন আমাকে ভিতরের যে কালারটা এই দেখুন আমি এই যে মুভ টুল সিলেক্ট করে এরো চিহ্ন বাদেও এই যে আনতে পারি এই যে আমি সরাই দিলাম এটা সরাই দিয়ে এখন যদি আমি এটা ই দিই এই দেখেন একটু বাড়িয়েছে না একটু বাইরে হয়েছে আচ্ছা সামনের দিকে একটু মুভ করছে এখন বক্সটা ঠিক এত বড় এই টাইপের নিলাম একটা নেওয়ার পরে আমার দেখেন এন্টার দিলাম তারপর আমি যদি এই কোনা কোনো সমান করতে চাই সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে সেই ক্ষেত্রে সমান করতে গেলে আমাকে করতে হবে এই যে ডাইরেক্ট টুল আমাকে সিলেক্ট করে ক্লিক করলাম ডাইরেক্ট টুল ক্লিক করে এই দেখেন ডাইরেক্ট টুলে এখন কিন্তু সুন্দরভাবে এই যে আসছে এই দেখেন এই যে ব্যাক হয়ে গেল এস দিলাম ঠিক একইভাবে এটা আবার টেনে এইদিকে সমান করে দেন এই যে এখন সমান হয়ে গেল আচ্ছা যাই হোক এখন সমান হয়ে গেছে এখন দেখুন আমি এখানে ঠিক একইভাবে আমার এই লোগোটা নিয়ে আসতে পারি এবং এটি লেখাটা দিতে পারি এটা সহজেই এই লোগোটা আমার এখানে আসে আমি নিয়ে আসি লোগোটা দেখেন টেনে এই যে নিয়ে এখানে এনে ছেড়ে দিলাম হ্যাঁ এই দেখেন চলে আসছে এখানে এখন রুমে নিয়ে গেলাম এই যে দেখুন এখন সুন্দরভাবে থাকতেছে আচ্ছা এখন এর দিয়ে আমি এই যে বক্স দিয়ে পুশ দিলাম ব্যাস এন্টার চলে আসলো আচ্ছা এখন কি করব ঠিক একইভাবে এগুলো আমি একটা একটা করে টেনে ওখানে বসাই দেবো বক্স দিতে চান সেক্ষেত্রে যে ইমেলের বক্সটা বসানোর পর আমি ওকে দেবো ঠিক এখানে এই যে বক্সটা বসালাম বক্স বসায় সেরে আমাকে এখানে একটা গোল চিহ্ন দেবো গোল চিহ্নটা হচ্ছে ঠিক এখান থেকে আনবে যে টেক্সট বক্স টেক্সট বক্স অ্যাপ্লাই করার পর এখানে দেখেন টেক্সট বক্স এই যে ইলিপস ইলিপসটা নিয়ে এসে এখানে গোল দেবো এই যে দিলাম গোল দিয়ে গোল আসার পরে আমরা এখানে ফিলটাকে নান করে দিলাম নান করে দিয়ে স্টকটাকে এই যে স্টকটাকে একটু বাড়াই দিই তাহলে হয়ে গেলে স্টক দুই দিয়ে দিই দুই দিলে বা তিন দিন স্টকটাকে তিন দিলাম এইখানে আসে এই যে দিলাম দশ হয়ে গেছে যার জন্য বড় হয়ে গেছে এখানে এক দিন এক দিলেই ওই যে ফিল কালার এই দেখেন হয়ে গেছে এই যে সুন্দরভাবে আমাদের এটা হয়ে গেছে এইভাবে বন্ধুরা ভিজিটিং কার্ড করতে হয় তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন আর নোটিফিকেশনের বেলটি অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন আল্লাহ হাফেজ